দিনাজপুরের ঘোড়াঘাটে ইজি বাইক চালক মনারুল ইসলামের হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার রানীগঞ্জ বাজারে দিনাজপুর বগুড়া আঞ্চলিক সড়কে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রানীগঞ্জ শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় মনোয়ারুল ইসলামের বাবা মা, সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম সহ অনেকেই বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত 26 আগস্ট বিকেলে মনারুল ইসলাম ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরের দিন সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সলাইপুর নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে হত্যাকাণ্ডের সাথে জড়িত 6 জনের মধ্যে 4 জনকে আটক করে পাঁচবিবি থানা পুলিশ।